আইপিএল এর প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার দিনের দ্বিতীয় খেলায় নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে 7 উইকেটে হেরেছে তারা। ফলে মোট 12 ম্যাচে 6 জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো রাজস্থান। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে তারা। সমান সংখ্যক ম্যাচ খেলে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে নেমে গেছে মুম্বাই। 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই 4 রান করা ডার্সি শটের উইকেট হারায় রাজস্থান। উইকেটে আসেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। ইনফর্ম ওপেনার জশ বাটলারকে নিয়ে রান বাড়াতে থাকেন তিনি, গড়ে তোলেন 95 রানের দুর্দান্ত এক জুটি। তবে দলীয় 104 রানে হার্দিক পান্ডিয়ার বলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন রাহানে। ফেরার আগে 36 বলে 4টি 4-এ 37 রান করেন তিনি। এরপরে উইকেটে আসেন রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। অপরদিকে ততক্ষণে অপ্রতিরোধ্য জশ বাটলার তুলে নিয়েছেন এবারের আসরের টানা পঞ্চম 50। আইপিএলে এতগুলো 50 একটানা হাঁকানোর রেকর্ড আছে কেবলমাত্র সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগের। 2-4 এবং 2 ছক্কায় সঞ্জু স্যামসন 14 বলে 26 রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত ছিলেন জশ বাটলারই। 53 বলে 9টি 4 এবং 5টি বিশাল ছক্কায় অপরাজিত 94 রান করেই মাঠ ছাড়েন তিনি। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। 87 রানে প্রথম উইকেট হারায় তারা। 31 বলে 38 রান করে ফিরে যান ওপেনার সূর্যকুমার যাদব। তাকে বিদায় করার পরের বলেই জফরা আর্চারের 0 রানে বিদায় নেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। 50 আদায় করে নিয়ে দলীয় 108 রানের মধ্যেই ফিরে যান আরেক ওপেনার অ্যাভিন লুইজো। 4টি 4 এবং সমান ছক্কায় ক্যারিবিয়ান এই তারকা ওপেনার করেন 42 বলে 7 রান। শেষ দিকে অবশ্য কিছুটা ছন্দপতন হয় মুম্বাইয়ের। হার্দিক পান্ডিয়ার 21 বলে 36 রানের কল্যাণে 6 উইকেটে 168 রানের মাঝারি লক্ষ্য দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। জফরা আর্চার এবং বেন স্টোকস উভয়ই 2টি করে উইকেট নেন। এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং ছিল যাচ্ছে তাই। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, মিশেল ম্যাকক্লেনাঘান থেকে শুরু করে সবাই রান খরচ করতে কোনো কার্পণ্য করেননি এই ম্যাচে। তাই তো বলাই যায় রোহিত শর্মা মোস্তাফিজুর রহমানের ওভাব ভালোভাবেই টের পেয়েছেন।